dopo! Per me pago un telecano, non scelgo di Lancelot! Lancelot, Lancelot! আজকের 1948 সালের 30 জানুয়ারি গান্ধীজিকে ফ্যাসিস্ট শক্তি হত্যা করেছিল, তারই শহীদ দিবস হিসেবে আজকের এই দিনে আমরা ভারতবর্ষে একটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য নেমেছি। এবং এই সম্প্রীতির ভারতবর্ষে কেন্দ্র সরকার যে মানবতা বিরোধী আইন এনেছে, সাম্প্রদায়িক আইনই এনেছে, বিভাজনকারী আইন এনেছে, সেই আইনের বাতিলের দাবিতে আমরা আজকের কলকাতায় এই মহামিছিল এসেছি। দিল্লির শাহিনবাগ এলাকা কলকাতা বাক্সার কাছে যে যেভাবে আর কি দিলীপ ঘোষ কটাক্ষ করেছেন, আমাদের দেশের ফ্যাসিস্ট শক্তি আন্দোলনকারীদের বিরুদ্ধে এক এক করে সংবিধান বিরোধী, মানবতা বিরোধী এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে এক এক করে মানে কুরুচিকর মন্তব্য করে যাচ্ছে। তার বিরুদ্ধে আমাদের সরকার কোনো রকমের মানে এ নিচ্ছে না, আইনি ব্যবস্থা নিচ্ছে না। তার জন্য আমরা সরকারকে ধিক্কার জানাই যে অতি বিলম্ব খুব দ্রুত তাদের জন্য আইনি ব্যবস্থা নেওয়া, যারা মানবতার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছে এবং যাদেরকে আন্দোলনকারীদেরকে